অসুস্থ হয় তখন তো আমরা বিভিন্ন চিকিৎসককে দেখাচ্ছিলাম। তো দেখানোর এক পর্যায়ে 15ই অগস্ট আমরা ওকে ল্যাবে ভর্তি করাই। তখন আমার মেয়েটা ডক্টর কাজী নকশাদিন নবীর আন্ডারে ছিল। আমরা বিভিন্ন সিমটমগুলো নিয়ে বলার পরেও উনি সেটা ডিটেক্ট করতে পারেননি। যখন আমরা ল্যাবে যাই তখন ওনার একটা সিটি স্ক্যান করে, করে তখন দেখা যায় যে ওর একটা টিউমার ব্রেইনে এবং এটা অনেক অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে। তো সেই রাতেই মানে এমার্জেন্সি অপারেশন করার কথা অ্যাডভাইস করা হয়, কিন্তু ল্যাব এইডে আমাদের এনআইসিইউ না থাকায় এবং এই অপারেশনের একটু জটিল অপারেশন থাকায় ওনারা বলছিলেন যে পিআইসিইউ সুবিধা সহজেই হসপিটালগুলো আছে সেখানে নিয়ে অপারেট করবার কথা অ্যাডভাইস করা হয়। আমরা তখন সেই রাতেই স্কোয়ারে যাই, স্কোয়ারে অ্যাডমিট করা হয় এবং পুরো ব্যাপারটা ওনাদেরকে এক্সপ্লেন করার পরও ওনারা পরের দিন সকাল 9টার পর ওনারা ডিসাইড করেন যে ওখানে অপারেশন করতে হবে, যেটা কিন্তু আগে অ্যাডভাইস করা ছিল। সেখানে ডক্টর বিষ্ণু একজন ইন্ডিয়ান ডক্টর ছিলেন, সার্জন, উনি এটা অপারেট করেন এবং অপারেট করার আধা ঘন্টা পর বা এক ঘন্টা পরেই সে কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়ার পর ওকে আপনার আইসিইউ এনআইসিইউতে নেওয়া হয় বা পিআইসিইউতে নেওয়া হয়। এরপর আমরা ওখানে দুদিন ছিলাম, দুদিনে আমাদের সঠিকভাবে আসলে ব্রিফ করা হয়নি, আমরা বারে বারে জানতে চাচ্ছিলাম যে অবস্থা কী কীভাবে, কিন্তু এটা বলছিল যে এটা অপারেশন করা হতেও পারে মানে এটা বা নাও পারে। এটা সিটি স্ক্যান তো করেইনি, মানে ব্যাপারটা ছিল যে ওরা আমাদেরকে টিউমার রিমুভই করে নাই, জাস্ট ভিপি স্যান করে এখানে প্রেশার রিলিজ করেছিল আর কি ব্রেইনের। আর টিউমার রিমুভালের কথা যখন আমরা বলেছিলাম তখন ওরা বলছে যে আগে সেন্স ফিরবে, তারপর এটা প্রোটোকল ঠিক করবে কীভাবে করবে না করবে। এবং এক সময় আমরা দেখতে পাই যে ওর ওর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এবং সেগুলোও আমাদেরকে ওরা হাইড করে যাচ্ছিল। একটা পর্যায়ে আমরা রাস্তা রাখতে পারি নাই, তখন আমরা 17 তারিখে বিকালবেলা ওকে এয়ারম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাই, সামিতি বেস চিনাকায়ন হসপিটাল, চিনেন হসপিটালে। ওখানে আমরা রাত 11টায় পৌঁছাই এবং ওখানে 11টায় পৌঁছার পর ও রাতেই ওরা আমরা যাওয়ার তাৎক্ষণিকভাবেই একটা সিটি স্ক্যান করে, এমআরআই করে, করে দেখে যে ওর ব্রেইন হ্যামোরেজ হয়ে গেছে এবং খুবই বাজে অবস্থায় চলে গেছে আর কি ব্রেইনের কন্ডিশন। তো তাৎক্ষণিকভাবে তারা টিউমারটা রিমুভ করে, ওখানে ওই সেশনেই ওরা টিউমারটা রিমুভ করে এবং এরপর আমরা ওখানে প্রায় 4 মাস দীর্ঘ সময় আমরা ট্রিট করেছি। কিন্তু ব্রেইন এত ড্যামেজ হয়ে গিয়েছিলো যে ওরা ফার্দার ট্রিটমেন্টটাও নিতে পারছিলো না। আমাদের ফুল স্পাইন এবং ব্রেইন রেডিওথেরাপির কথা ছিল প্রোটোকলে, কিন্তু আমরা স্পাইনের পরে আর ব্রেইনে যেতেই পারি নাই, কারণ ব্রেইনের কন্ডিশন এত খারাপ ছিল ওই এমআরআইটা নিতেই পারত না। আমাদের চাওয়াটা হোক, এটা যদি আমার যেটা মনে হচ্ছে বা আমার পরিবার যেটা মনে হচ্ছে যে এখানে একটা অবহেলাজনিত কারণে আমার মেয়ে মৃত্যুবরণ করেছে, এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। বিচারটা হওয়া দরকার এই জন্যে, আমি তো আমার মেয়েকে আর ফেরত পাবো না, কিন্তু একটা এক্সাম্পল ক্রিয়েট করা দরকার যে যারা এইরকম গুরু দায়িত্বে থাকেন, শুধুমাত্র আমি চিকিৎসকদের কথা বলবো না, পুরো সিস্টেমটার কথা, তাদের আরও সিরিয়াসলি নেওয়ার ব্যাপার আছে এখানে। একজন যারা আমরা রোগী থাকি তারা তো আসলে আমরা এত কিছু জানি না, আমরা পেইন না হলে মানুষের কাছে যাই না, এগুলো থেকে বের হয়ে আসা একটা সিস্টেমে আমাদের চিকিৎসা ব্যবস্থায় একটা ইয়ে থাকা দরকার, পরিবর্তন হওয়া দরকার, যেখানে আমরা আস্থা পাই, আস্থাটা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।